আজকে আমরা একটু ভিন্ন রকম একটা জিনিস নিয়ে কথা বলতে চাই, বাট খুবই গুরুত্বপূর্ণ এবং আমার মনে হয় এখন প্রায় সকলেরই বাসা বাড়িতে প্রয়োজন হওয়ার সময় চলে আসছে। মূলত কারেন্ট যাওয়া শুরু করছে, তো এটার প্রয়োজন বাড়তে পারে। এটা হচ্ছে একটা বলতে পারেন পাওয়ার ব্যাংক জাতীয় কিছু, যে জিনিসটা দিয়ে আপনি আপনার রাউটার অনু এগুলোকে রান করতে পারবেন, পাশাপাশি চাইলে সিসিটিভি ক্যামেরাকেও রান করে রাখতে পারবেন, আরো অনেক কিছু চালানো যায়। এটার যে বক্সের পিছনে দেখলেই বোঝা যায়। তো আমরা কথা বলতে যাচ্ছি একটা মিনি ডিসি ইউপিএস নিয়ে, যা হোকো ব্র্যান্ডের। হোকোর এর আগে বেশ কিছু প্রোডাক্ট নিয়ে আমরা রিভিউ টিভিউ করেছি, TWS ছিল, তারপর মনে হয় ব্লুটুথ স্পিকার এরকম কি কি যেন ছিল। তো এইটার মডেল নাম্বার হলো হোকো DB25, যা আমাদের কাছে পাঠিয়েছিল গ্যাজেট ভাই। গ্যাজেট ভাই আপনারা এটা পেয়ে যাবেন, তাদের শপ রয়েছে যমুনা ফিউচার পার্কে, অনলাইনেও তারা সার্ভিস দিয়ে থাকে, ভিডিও ডিসক্রিপশনে তাদের শপের যাবতীয় ইনফরমেশন দেওয়া থাকলো। চাইলে তাদের থেকে এটা 3 মাসের ওয়ারেন্টি সহ পারচেস করতে পারবেন। 2990 টাকা হলো এর দাম। চলুন তাহলে ঝটপট এটা নিয়ে একটু বিস্তারিত জানা যাক। এই হচ্ছে বক্স কন্টেন্ট। ভিতরে আমরা মেইন রাউটারটি রাউটার না দুতুরি সেই পাওয়ার ব্যাংক বলবো না, এটা কি বলবো, ইউপিএসটা আর কি। হ্যাঁ, ইউপিএসটা পেয়ে যাবো। সাদা কালারের আমরা দেখতে পাচ্ছি, ইউজার ম্যানুয়াল গাইড রয়েছে, আর হচ্ছে এখানে ক্যাবলস থাকছে। এখানে একটা ওয়াই ক্যাবল রয়েছে, মূলত আপনি এখান থেকে একটা পোর্টের মাধ্যমে প্রথমত ইনপুট লাইনটা রয়েছে, যেটার মাধ্যমে আপনি ইলেকট্রিসিটি ইনপুট দেবেন। তারপরে কিন্তু এখানে সিলেক্টর রয়েছে, যেখানে আমরা দেখতে পাই 9 ভোল্ট এবং 12 ভোল্ট এটা আউটপুট দিতে পারে, এটা আপনি সিলেক্ট করে নেবেন। হয় কি, অনেক ধরনের রাউটার অনেক ধরনের অনু রয়েছে যেগুলো কিনা 9 ভোল্টে রান করে, আবার কোনটা রয়েছে 12 ভোল্টে রান করে। যেমন আমার হাতের এই অনুটা কিন্তু 12 ভোল্টে রান করে, পাশাপাশি এই রাউটারটাও 12 ভোল্টে রান করে। তো এটা যখন আপনি লাইন দিবেন, তো একসাথে এই ওয়াই ক্যাবল দিয়ে দুটোকেই রান করা যাচ্ছে। সেম ভাবে যখন কিনা 9 ভোল্ট প্রয়োজন হবে, সেটাও আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। এরপরে আরো একটি 5 ভোল্টের আউটপুট পোর্ট রয়েছে, দেন একটা রিসেট পোর্ট থাকছে, আরো রয়েছে পিওই পোর্ট, যেখানে আপনারা 15 ভোল্ট এবং 24 ভোল্ট আউটপুট পাবেন। এটাও আপনি সিলেক্ট করতে পারবেন সিলেক্টরের মাধ্যমে। এর এক সাইডে দেখছি আমরা একটা ভেন্ট রয়েছে, মূলত এটাকে একটু ঠান্ডা ঠান্ডা করার জন্য বা বাতাস যাতে একটু যেতে পারে। আর আমরা সামনের দিকটা দেখতে পাই ইন্ডিকেটর লাইট থাকছে, এখানে আপনারা বুঝতে পারবেন এটাতে কত পার্সেন্ট চার্জ আছে এর ব্যাটারিতে। এবং সামনে আমরা একটা USB পোর্ট দেখছি, যেটা দিয়ে আপনি সরাসরি স্মার্টফোনকেও চার্জ করতে পারবেন। এছাড়াও একটি পাওয়ার বাটন রয়েছে। তো মূলত একটা ইউপিএস এর মতো করে এটা কাজ করবে একদমই, অর্থাৎ আমরা কম্পিউটারের সাথে বাসা বাড়িতে বা অফিসে যে ইউপিএস গুলো ব্যবহার করে থাকি অলমোস্ট এটা সেভাবেই কাজ করবে। বাট হ্যাঁ, এটার সাথে আপনি কম্পিউটার চালাচ্ছেন না, রাউটার চালাচ্ছেন, আপনি অনু চালাচ্ছেন, হয়তো বা সিসিটিভি ক্যামেরা চালাতে পারেন। সো কারেন্টে এটাকে লাইন দিতে হবে এবং সরাসরি এখান থেকে আপনি রাউটারকেও রান করবেন। এর মাঝে 8800 mAh এর ব্যাটারি রয়েছে। আসলে একটা ব্যাটারি না, ভিতরে 4-4টি সেল আছে, তো 4টা মিলেই 8800 mAh, 2200 mAh করে। এটা ম্যাক্স আউটপুট দিতে পারে 17 ওয়াট, রেটেড ক্যাপাসিটি হলো 5192 mAh। সো মোটামুটি একটা ভালো মানে ক্যাপাসিটি আছে বলা যেতে পারে। আর এটা থেকে যদি একটা স্মার্টফোনকে চার্জ করতে চান, খুব আহামরি লেভেলের ফাস্ট হবে এমন না, বাট হ্যাঁ মোটামুটি প্রয়োজনে আপনি চার্জ করতে পারবেন ডেফিনেটলি। তবে এই ধরনের রাউটার তারপর অনু এগুলো চালানোর জন্য আমি মনে করি এটা মানে ঠিকঠাক আছে। কোম্পানি ক্লেম করছে আপনি যদি একটা সিসিটিভি ক্যামেরা এবং রাউটার অনু এটা দিয়ে একটা টাইম রান করেন, সেই ক্ষেত্রে 8 ঘন্টার মতো ব্যাকআপ দিতে পারবে। তবে আমরা একসাথে সিসিটিভি ক্যামেরা রাউটার অনু সবকিছু কানেক্ট করে দেখিনি, আমরা শুধুমাত্র একটা রাউটার একটা অনু দিয়ে আসলে টেস্ট করে দেখছিলাম। তো সেক্ষেত্রে দেখলাম 12 ভোল্টের অনু 12 ভোল্টের রাউটার তাতে এটা ব্যাকআপ দিতে পারছিল 6.5 ঘন্টার মতো। তবে যদি কিনা 9 ভোল্ট আউটপুটের কোনো অনু হয় রাউটার হয়, সেক্ষেত্রে আমার মনে হয় একটু বেটার ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। আবার যদি কিনা শুধুমাত্র রাউটার হয় যেটা 5 ভোল্টে রান করে, অথবা ধরুন সেটা 12 ভোল্টে রান করে, ডেফিনেটলি এর থেকে আরও বেটার ব্যাটারি ব্যাকআপ পাওয়া সম্ভব। তখন এটা নিশ্চিত যে 8 ঘন্টা প্লাস হয়তো আপনাকে একটা ব্যাকআপ দিতে পারবে। সো এত সময় নর্মালি হয় কি, এত সময় কারেন্ট গিয়ে সাধারণত থাকে না, তারপরে অ্যাক্সিডেন্টলি অনেক সময় হতে পারে, তখন ডেফিনেটলি এটা আপনাকে একটা ভালো রকমের সাপোর্ট দিতে পারবে। আর এটা চার্জ হতে কত সময় লাগে এই বিষয়টা তো হয়তো আপনার দেখার প্রয়োজন পড়বেও না, কারণ আপনি তো আসলে এটা জাস্ট কারেন্টের সাথে কানেক্ট করে রাখবেন। তবে গ্রামগঞ্জে অবশ্যই কারেন্ট বারবার যায়, তো সেই ক্ষেত্রে যতটুকু আমি বুঝতে পারছি এটা চার্জ হতে 0-100% হতে 3.5 ঘন্টার মতো একটা সময় লেগে যায়। সো যদি 3-3.5 ঘন্টা থাকে, তখন কিন্তু আপনি আবার পুনরায় সেই 6-6.5 ঘন্টা বা 7 ঘন্টার মতো একটা ব্যাকআপ পেয়ে যাবেন। তো অনেকেরই প্রশ্ন থাকতে পারে, ভাই কারেন্ট হঠাৎ করে চলে গেল তো আমার রাউটারটা কি অফ হয়ে যাবে, দেন কিছু সময় পরে এটা রান করবে? বিষয়টা মোটেই সেরকম না, এটা মানে মানে মিলি সেকেন্ডের মধ্যে নিজে থেকে অটোমেটিক ব্যাটারিতে সুইচ করে। সো ওই ধরনের কোনো প্রবলেম নেই। আমরা ইউপিএসের ক্ষেত্রে যেমনটা দেখি কম্পিউটার রান থাকে, কম্পিউটার কারেন্ট চলে গেল অফ হয়ে যায় না, এটার ক্ষেত্রে বিষয়টা সেম থাকছে। সো ওইটা নিয়ে কোনো প্যারা নেই, আপনার এই জিনিসটা মোটেই আপনার রাউটারকে বন্ধ হতে দিচ্ছে না। তো এই ছিল হোকোর মিনি ইউপিএস। সো মিনি ইউপিএসটার বেশ কিছু জায়গা অবশ্যই ভালো লেগেছে, তবে আর
একটু আমার মনে ইমপ্রুভমেন্টের সুযোগ ছিল, যেমন এইটা ধরুন হুক করে রাখবেন। আপনারা হতে পারেন এমন যে অনেক সময় আমরা ওয়ালের সাথে হচ্ছে ইয়ে রাউটারটা হুক করে রাখি, তো এটার পিছনে যদি ওরকম কিছু থাকতো একটু হুক করার জন্য, তাহলে কিন্তু এটা হ্যাং করে রাখানো যেত আর কি, ওইটা একটা সুবিধা হইতো আর কি। আর হোয়াইট কালার ঠিক আছে, সাদা কালারগুলো একটু দ্রুত সময় আর কি ময়লা হয়ে যায়, দেখতে সুন্দর লাগে বাট খুব দ্রুত হয়তো স্ক্র্যাচ পড়লে বোঝা যায়, এই বিষয়ে যদি আর একটু গুরুত্ব দেওয়া যেত। এর বাইরে আমরা দেখছি একদম প্রয়োজনীয় পোর্টসান বাটন যা যা প্রয়োজন ছিল সব কিছুই এই রাউটারটাতে, আবার সেই রাউটার বলে হলে এই দুইবার বললাম ভুল, এই ইউপিএসটাতে দেওয়া হয়েছে। সো আমার মনে হয় এটাকে রিকমেন্ড করা যেতে পারে, যেহেতু 3 মাসের আবার ওয়ারেন্টিও রয়েছে, 90 দিনের ওয়ারেন্টি। এই ধরনের প্রোডাক্টগুলো হয় কি দেখবেন নষ্ট হয়ে গেলে খুব দ্রুত সময়ের মধ্যে, মানে কেনার পরপরই নষ্ট হতে শুরু করে দেয়। সো সেই জায়গায় যদি ওয়ারেন্টি থাকে অবশ্যই এটা একটা ভালো দিক এর। তারপরেও যদি 2500 টাকার মধ্যে এই প্যাকেজটা লক করা যেত তাহলে দুর্দান্ত হতো। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যাদের প্রয়োজন ডেফিনেটলি এটা কিনতে পারবেন গ্যাজেট ভাই থেকে, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকলো। ভালো থাকুন, দেখা হচ্ছে আবারও নতুন ভিডিওতে।